করোনা মহামারী পাল্টে দিয়েছিল চিত্রনায়ক অনিক রহমান অভির জীবন। গত বছর তার অভিনীত পাঁচটি চলচ্চিত্র ছিল মুক্তির অপেক্ষায়। রেস্টুরেন্ট ব্যবসায়ও নামে ধস। মানসিকভাবে ভেঙে পড়া অভিকে সুস্থতার জন্য পরিবার থেকে পাঠানো হয় গাজীপুরের ভাওয়াল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে। নয় মাস ধরে তার উপরে চলে শারীরিক ও মানসিক নির্যাতন। সেই সময়ের শিউরে ওঠার মতো বর্ণনা দিলেন ঢাকায় সিনেমার এই চিত্রনায়ক। ওরা আমার ফ্যামিলিকে জানায় যে আমি অনেক ড্রাগস নিয়েছি, আমার অবস্থা ভীষণ খারাপ, আমি মেন্টালি অনেক সিক হয়ে গেছি, তো এর মধ্যে দেখতে আসা যাবে না, এই তিন মাসের মধ্যে যদি দেখতে আসেন ও আরও বেশি হাইপার হয়ে যাবে, ও এখানে আপনাদের প্রতি এতটাই রেগে আছে যে গিয়ে হয়তো আপনাদের মারতে কাটতে পারে। তো আমার ফ্যামিলি আমার বেটারমেন্টের জন্য ওই তিন মাস আমার সাথে দেখা করতে আর যায় না, যে গেলে আমি আরও বেশি হাইপার হয়ে যাব। ওখানে মানে যাওয়ার পর থেকেই আমি খুব ভয়ে থাকতাম, কারণ নির্যাতনগুলো এমন হতো যে সিলিংয়ের সাথে যে ফ্যান ঝোলানোর যে রিং থাকে লোহার, ওটার সাথে হচ্ছে হাত পা বেঁধে পেশেন্টদের নির্যাতন করা হতো। যারা একটু বেশি বিরক্ত করতো, দেখা গেলো একটু জোরে কাঁদতেছে, কেন কাঁদলেন, ধরে নিয়ে ওইভাবে মার। এবং ওখানে একটা মেডিসিন দেওয়া হতো, সেটা হচ্ছে যে একটা পেশেন্ট, তো যারা এডিক্ট পার্সন ওরা হচ্ছে যে শুকায়া যায় বা মানে খুবই খারাপ অবস্থায় থাকে, তো ওখানে নেওয়ার পরে একটা মেডিসিন দেওয়া হতো যাতে ওদের 10 থেকে 15 দিনের মধ্যে হেলথ অনেক বেশি বেড়ে যায়, মানে মোটা হয়ে যেত খুব দ্রুত। তো ওদের গার্ডিয়ান যখন আসতো তখন তারা মানে চিন্তা করতো যে এখানে অফকোর্স অনেক ভালো খাওয়া দাওয়া হচ্ছে বা অনেক ভালো ট্রিটমেন্ট করছে, যেহেতু এত বেশি চেঞ্জ, মাত্র 15 দিনে এত সুন্দর মোটা হয়ে গেছে, এত ভালো হেলথ হয়ে গেছে। তো আমার ফ্যামিলিকে অলওয়েজ এই ব্যাপারগুলোকে পুশ করা হতো যে আপনার ছেলের অবস্থা বেশ খারাপ, আমরা ঢাকায় নিচ্ছি, বড় ডাক্তারের কাছে টাকা পাঠান। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে সারা দেশে একটা বিষয় নিয়ে রীতিমতো তোলপার সৃষ্টি হয়ে গেছে, টক অফ দ্য কান্ট্রি বর্তমান যেই বিষয়টি সারা দেশে, সেটি হচ্ছে চিত্রনায়ক অনিক রহমান অভিনামের এক ব্যক্তিকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে উদ্ধার করেছে র‍্যাব। এবং এই চিত্রনায়ক অনিক রহমান অভি মাদকাসক্ত না হওয়া সত্ত্বেও এই নিরাময় কেন্দ্রে, মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে তাকে আটকে রেখে শিকল দিয়ে বেঁধে দীর্ঘ 9 মাস বিভিন্ন ধরনের নির্যাতন অত্যাচার চালানো হয়েছে। এবং এই মাদকাসক্ত নিরাময় কেন্দ্র নিয়ে চাঞ্চল্যকর ভয়ানক তথ্য বেরিয়ে এসেছে। সারা দেশে যে নিরাময় কেন্দ্রগুলো আছে সেখানে কি ধরনের অত্যাচার করা হয়, মানসিক নির্যাতন করা হয় একজন মানুষকে, ভয়ানক কিছু তথ্য রহস্য বেরিয়ে এসেছে। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, আপনারা সকলেই জানেন একজন মানুষ মানসিকভাবে ভেঙে পড়লে তিনি নেশাগ্রস্ত অবস্থায় থাকে, বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হয়ে পড়ে। তার জন্য সুস্থ স্বাভাবিকভাবে তাকে ফিরিয়ে আনার জন্য মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোতে ভর্তি করে দেওয়া হয়। কিন্তু আসলে এই নিরাময় কেন্দ্রগুলোতে কি হয়, কি করা হয়, বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর নরকময় একটা ঘটনা, যে ঘটনার বর্ণনা শুনলে আপনাদের গা শিউরে উঠবে। আজকে সারা দেশে রীতিমতো এই বিষয়টি নিয়ে তোলপার। সারা দেশে যে আপনারা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোকে গুলোতে আপনাদের সন্তান বা আপনাদের পরিবারের কোনো সদস্যকে ভর্তি করে দেন, ভাবেন যে আপনারা যে তারা সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, তারা খুব ভালোই আছে নিরাময় কেন্দ্রে, কিন্তু না, এই নিরাময় কেন্দ্রে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রগুলোতে কি ধরনের অত্যাচার নির্যাতন করা হয় সেগুলো শুনলে আপনারা অবাক হবেন। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, তার আগে আপনাদের বিস্তারিত জানা উচিত যে কি ঘটেছে সারা দেশে তোলপার যেই বিষয়টি নিয়ে, আসলে কি ঘটেছে, কেন, কিসের জন্য সারা দেশ রীতিমতো তোলপার এই পুনর্বাসন নিরাময় কেন্দ্র নিয়ে। চলুন বিস্তারিত জানার জন্য আপনাদেরকে সময় টিভির একটি প্রতিবেদন শুনিয়ে আসি, তারপরে কথা বলি। আমার ল্যাপটা দেয় নাই, ল্যাপ দিবেন, আমাকে খালি গায়ে রাখবে সারা রাত। করোনা মহামারী পাল্টে দিয়েছিল চিত্রনায়ক অনিক রহমান অভির জীবন। গত বছর তার অভিনীত পাঁচটি চলচ্চিত্র ছিল মুক্তির অপেক্ষায়। রেস্টুরেন্ট ব্যবসায়ও নামে ধস। মানসিকভাবে ভেঙে পড়া অভিকে সুস্থতার জন্য পরিবার থেকে পাঠানো হয় গাজীপুরের ভাওয়াল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে। 9 মাস ধরে তার উপরে চলে শারীরিক ও মানসিক নির্যাতন। সেই সময়ের শিউরে ওঠার মতো বর্ণনা দিলেন ঢাকায় সিনেমার এই চিত্রনায়ক। খাবারের জন্য এমনও দেখা গেছে মানুষ যে কিচেনে ময়লা ফেলতেছে, ময়লা থেকে কলার চোচা
চাবাইতেছে। আমার কাছে মনে হয়েছে যে পৃথিবীতে যদি জাহান্নাম বলে কিছু থাকে সেটা হচ্ছে যে ওনার রিহ্যাব সেন্টারটা। শেষ পর্যন্ত বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন তিনি। চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে অভিযোগ জানানো হয় র‍্যাবের কাছে। মঙ্গলবার গাজীপুরের সেই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে অভিযান চালায় র‍্যাব। এ নিয়ে বুধবার সংবাদ সম্মেলনে জানানো হয় শুধু অভিনয় এরকম আরো 27 জনকে উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যারা কর্মকর্তা ছিলেন আমাদের সাথে, তারা তাৎক্ষণিকভাবে সেই নিয়ন্ত্রণ কেন্দ্রটি বন্ধ করে দেন এবং আমরা সেখান থেকে যেই আমাদের যে চিত্রনায়ক বা অভিনেতা ছিলেন তিনি সহ আমরা 28 জনকে আমরা সেখান থেকে উদ্ধার করি। র‍্যাব জানায় যেভাবে নিরাময় কেন্দ্র পরিচালনা, চিকিৎসা ও রোগীদের সেবা দেওয়ার কথা তার কিছুই গাজীপুর ভাওয়াল মাদকাসক্ত কেন্দ্রে মানা হয়নি। কেন্দ্রের পরিচালক ফিরোজা নাজনীন বাঁধনের নেতৃত্বে রোগীদের উপর চালানো হতো মানসিক, শারীরিক ও যৌন নির্যাতন। পরিচালক নিজেও মাদকাসক্ত বলে জানায় র‍্যাব। মাদক নিরাময় কেন্দ্রে সে সহ আমরা যে 4 জনকে আটক করেছি, মোট 5 জনকে আটক করেছি, তাদের সবাইকে আমরা র‍্যাপিড যে ড্রপ টেস্ট করিয়েছি এবং মালিক বাদন সহ আমরা 4 জনকেই মাদকাসক্ত পেয়েছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কেন্দ্রটি সিলগালা করে দিয়েছে। জাওয়াদন্ত, সময় সংবাদ, ঢাকা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা বিস্তারিত হয়তো ইতিমধ্যে জেনে গেছেন সময় টিভির এই প্রতিবেদন থেকে। আসলে কি বলবো ভাই, আমি বাক রুদ্ধ হয়ে যাচ্ছি। আমরা কোন দেশে বাস করি, কোন দেশে রয়েছি? একজন মানুষকে সুস্থ করার জন্য, স্বাভাবিকভাবে ফিরে পাওয়ার জন্য মাদকাসক্ত পুনর্বাসন নিরাময় কেন্দ্রে মানুষকে ভর্তি করা হয় যাতে সে মাদকাসক্ত অবস্থা থেকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। কিন্তু এখানে এই বর্তমান বাংলাদেশে এই পুনর্বাসন নিরাময় কেন্দ্রগুলোতে তার ঠিক উল্টোটা হয়। একজন সুস্থ স্বাভাবিক মানুষকে তারা পাগল বানিয়ে ফেলে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই মাদকাসক্ত পুনর্বাসন নিরাময় কেন্দ্রে কি ঘটেছিল, কি ধরনের নির্যাতন অত্যাচার করা হয় মানুষের উপরে, কি ধরনের অত্যাচারের শিকার হতে হয় একজন রোগীকে, বর্ণনা করেছেন বিস্তারিত, বিস্তারিত বলেছেন চিত্রনায়ক অনিক রহমান অভি। চলুন সরাসরি আপনাদের এই চিত্রনায়ক অনিক রহমান অভির মুখ থেকে শুনিয়ে আসি, একজন রোগীকে, মাদকাসক্ত একজন মানুষকে কিভাবে কিভাবে নির্যাতন অত্যাচার করা হয় এবং কিভাবে একজন ভালো মানুষকে পাগল বানিয়ে দেওয়া হয় মাদকাসক্ত পুনর্বাসন নিরাময় কেন্দ্রগুলোতে। আমাদের, আমার, আপনার সকলের আড়ালে কি চলছে বিস্তারিত জানলে আপনি আসলেই অবাক হবেন। চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি, আপনাদেরকে অনিক রহমান অভির মুখ থেকেই শুনিয়ে আসি আসলে কি ঘটে, কি হয় নিরাময় পুনর্বাসন কেন্দ্রগুলোতে। আপনাকে ধরেন না গো, আসলে করোনাকালীন সময়ে সবাই খুব বাজে একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে পার করেছে, তো আমার ক্ষেত্রে সেটা ব্যতিক্রম না। আমি 3টা রেস্টুরেন্টের ওনার ছিলাম, গাজীপুরে, টঙ্গীতে, পুবাইলে, মাজুখান নামের জায়গায় 3টা আমার রেস্টুরেন্ট ছিল। এগুলোতে প্রায় আমার 1.5 কোটি টাকার মতো ইনভেস্ট ছিল। তো সেই জায়গাগুলোতে আমার প্রায় আপনার 65-70 মতো আমার কর্মচারী ছিল। তো করোনাকালীন যে সময়টা, এটা কত দূর যাবে সেটা আমার ধারণা ছিল না। আমি ভাবতাম হয়তো বা 2-1 মাসে এটা শেষ হয়ে যাবে। আমার কর্মচারীগুলোকে আমি মানে অর্ধেক ছেড়ে দিয়ে বাকিগুলো হচ্ছে রেখে দিয়েছিলাম। তো করোনা যখন শেষ হচ্ছিল না, আর আমার তখন ব্যাংক লোন অফ হয়ে যায়, একটা বড় ব্যাংক লোন আমার হওয়ার কথা ছিল, সেটা অফ হয়ে যায়। তো আমি আসলে ওগুলো সামাল দেওয়ার জন্য বিভিন্ন ছোটোখাটো যে এনজিওগুলো আছে ওগুলো থেকে ছোটো ছোটো কিছু ঋণ নেই, যে আমার কর্মচারীদের অন্তত যেন ওদের হাফ স্যালারি হলেও আমি দিয়ে যেতে পারি। তো এইভাবে করার পরে, তো তারপর আমি সামলাতে পারছিলাম না, আমার অনেক মানে হ্যাসেলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো একটা সময় আমি স্লিপিং পিল নেওয়া স্টার্ট করি ঘুমানোর জন্য, আমি মানে টেনশনে প্রেশারে ঘুমাতে পারতাম না। তো ওইটা একটা সময় কয়েকদিন নেওয়ার পরে ব্যাপারটা আমার কাছে দেখা গেলো যে একটা হ্যাবিট হয়ে গেলো, মানে ওইটা ছাড়া আমি পারছি না। আর যেহেতু আমি কি নন এডিক্ট পার্সন, আমি ইভেন চা সিগারেটও খাই না, তো ওইটা আমার মায়ের কাছে একটা বা আমার ফ্যামিলির কাছে একটা সন্দেহ ব্যাপার চলে আসলো যে হয়তো বা অ্যাডিকশনের মধ্যে দিয়ে যাচ্ছে বা হয়তো অ্যালকোহল বা কিছু একটা নিচ্ছে। তো শিপন যে তার সাথে হচ্ছে আমার মাধ্যমেই আমার পরিচয়, তারা আমাকে নিয়ে একটা ফিল্মের সাথে রিলেটেড ছিল। তো ওরা হচ্ছে আমার মাকে বলে যে হ্যাঁ, ওর তো সিমটম দেখে মনে হচ্ছে যে ড্রাগ নিচ্ছে, তো আপনি একটা কাজ করেন, ভাওয়ালে দিয়ে দেন, ওখানে তো আমি নিজে আছি,
আর ভাওয়ালে হচ্ছে যদি দেন আর ওখানে ওর ফেস কেউ জানবে না, যেহেতু গাজীপুরের দিকে আলোচনা হবে না, ওখানে দিয়ে দেন, তাহলে আমি খেয়াল রাখতে পারবো। পরে মা বলল যে টাকা পয়সার ব্যাপারে, তো উনি বললো যে ফার্স্ট টাইম হচ্ছে 3 লাখ টাকা দিতে হয়, আর আমাদের হচ্ছে যে রিহ্যাব সম্পর্কে কোনো ধারণাই নাই, ইভেন আমার ফ্যামিলির বা কারোরই রিহ্যাব ব্যাপারটা আমরা কমপ্লিটলি জানি না। তো আমার মা ওখানে দিল যে 3 লাখ টাকা নিচ্ছে ফার্স্ট টাইম, অফকোর্স অনেক ভালো রাখবে, অনেক ভালোই করবে, ইভেন আমার প্রপার ট্রিটমেন্ট হবে। তো যাওয়ার পর ওরা যখন আমাকে ডোপ টেস্ট করায়, তখন অনলি সামান্য কিছু স্লিপিং পিলের একটা ই পায়, বাট ওরা আমার ফ্যামিলিকে জানায় যে আমি অনেক ড্রাগস নিয়েছি, আমার অবস্থা ভীষণ খারাপ, আমি মেন্টালি অনেক সিক হয়ে গেছি, তো এর মধ্যে দেখতে আসা যাবে না, এই 3 মাসের মধ্যে যদি দেখতে আসেন ও আরও বেশি হাইপার হয়ে যাবে, ও এখানে আপনাদের প্রতি এতটাই রেগে আছে যে গিয়ে হয়তো আপনাদের মারতে কাটতে পারে। তো আমার ফ্যামিলি আমার বেটারমেন্টের জন্য ওই 3 মাস আমার সাথে দেখা করতে আর যায় না, যে গেলে আমি আরও বেশি হাইপার হয়ে যাব। তো একটা পর্যায়ে যেটা হয়, যখন 3 মাস শেষ হওয়ার সময় আসে আর ওখানে যাওয়ার পরে, তো আমি তো যখন আমাকে ওই ডোপ টেস্টের ব্যাপারটা ওখানকার লোকাল যে ডাক্তার সে জানিয়েছে যে তেমন কিছু না, তা আমি তো মানে অস্থির, কারণ আমাকে রাখা হতো একটা রুমের মধ্যে যাতে অন্য বাইরের জানালা দিয়ে কেউ আমাকে না দেখে ফেলে বা আদার্স কেউ আমাকে না বুঝে ফেলে যে অভি এখানে, তো ওই ব্যাপারগুলোর জন্য আমাকে একটা রুমের মধ্যে রাখা হতো অন্ধকার। আর ওখানে মানে যাওয়ার পর থেকেই আমি খুব ভয়ে থাকতাম, কারণ নির্যাতনগুলো এমন হতো যে সিলিংয়ের সাথে যে ফ্যান ঝোলানোর যে রিং থাকে লোহার, ওটার সাথে হচ্ছে হাত পা বেঁধে পেশেন্টদের নির্যাতন করা হতো, যারা একটু বেশি বিরক্ত করতো, যে দেখা গেল একটু জোরে কাঁদতেছে, কেন কাঁদবেন, ধরে নিয়ে ওইভাবে মার। এবং ওখানে একটা মেডিসিন দেওয়া হতো, সেটা হচ্ছে যে একটা পেশেন্ট, তো যারা এডিক্ট পার্সন ওরা হচ্ছে যে শুকায়া যায় বা মানে খুবই খারাপ অবস্থায় থাকে, তো ওখানে নেওয়ার পরে একটা মেডিসিন দেওয়া হতো যাতে ওদের 10 থেকে 15 দিনের মধ্যে হেলথ অনেক বেশি বেড়ে যায়, মানে মোটা হয়ে যেত খুব দ্রুত। তো ওদের গার্ডিয়ান যখন আসতো তখন তারা মানে চিন্তা করতো যে এখানে অফকোর্স অনেক ভালো খাওয়া দাওয়া হচ্ছে বা অনেক ভালো ট্রিটমেন্ট করছে, যেহেতু এত বেশি চেঞ্জ, মাত্র 15 দিনে এত সুন্দর মোটা হয়ে গেছে, এত ভালো হেলথ হয়ে গেছে। তো আমার ফ্যামিলিকে অলওয়েজ এই ব্যাপারগুলোকে পুশ করা হতো যে আপনার ছেলের অবস্থা বেশ খারাপ, আমরা ঢাকায় নিচ্ছি, বড় ডাক্তারের কাছে টাকা পাঠান, আর যা আপনার ছেলেকে বেঁধে রাখা যায় না, আমাদের 2-3 গাড়ি মিলিয়ে যাইতে হয়, 4-5 জন মিলে ধরে রাখতে হয়, এভাবে করে আমার ফ্যামিলিকে অলওয়েজ ভয়ের মধ্যে রাখতো যে যদি আমি আমাকে দেখতে যাই তাহলে আমি হাইপার হয়ে তাদের কোনো ক্ষতি করতে পারি, এরকম একটা বিষয়ে কাজ করতো। এইভাবে করে আমাকে প্রথমত 7 মাস এভাবে কন্টিনিউ করলো। যখন আমি বেশি কান্নাকাটি করি বা বেশি বিরক্ত করি বা আমার একটা মেয়ে আছে, যখন আমি তাকে দেখতে চাই বা আমাকে যদি বলে যে আমাকে একটু ফোনে আমার সাথে কথা বলাই দেন, তখন আবার আমাকে বলা হতো যে তোমার ফ্যামিলি তোমাকে নিতে চায় না, তোমার ফ্যামিলি তোমার প্রতি এতটাই রাগ, এতটাই তোমাকে পছন্দ করে না, ভালোবাসে না, তোমার ওয়াইফ হয়তো বা তোমার খবরই নেয় না, বাট এটা সম্পূর্ণ হচ্ছে উল্টা, আমাকে বোঝানো হতো একভাবে বাট আর আমার ফ্যামিলিকে বোঝানো হতো একভাবে। তো 7 মাস হওয়ার পরে তো যখন আর পারছি না, আর এর মধ্যে আমাকে ইঞ্জেকশন দেওয়া হতো 7 মাস পরে, এর মধ্যে 2টা ইঞ্জেকশন দিছে, যখন ইঞ্জেকশন দিত 15-20 ডেজ আমি মানে আমার কোনো থাকতো না, মানে খেতাম হয়তো বা আমি বুঝতাম না, মুখে লালা পড়তো, আমি কথা বলতে পারতাম না, মানে জাস্ট একটা জায়গায় পড়ে থাকতাম, আর ওই পুরো ঘরটাই হচ্ছে র‍্যাবিট টিম যখন তারা গিয়ে দেখেছে পুরো ঘরটা স্যাঁতস্যাঁতে, এই শীতের মধ্যে ফ্লোরিং করায় মানে যতগুলো পেশেন্ট আছে আর যারা 4-5টা বেড যায় যেগুলো আছে সেগুলো হচ্ছে যারা ভলান্টিয়ার, মানে শিপন, তারপর কী বলে রায়হান, ওরা হচ্ছে বেডগুলোতে ঘুমায়, আর আমাদেরকে রাখা হতো জাস্ট ওই ফ্লোরগুলোতে ওই স্যাঁতস্যাঁতে অবস্থার মধ্যে। আর কেউ যদি একটু কান্নাকাটি করতো তার কাছ থেকে এই কম্বলটা টেনে নিত, মানে সারা রাত তাকে ওই স্যাঁতস্যাঁতে জায়গার মধ্যে খালি জায়গায় কম্বল ছাড়া বা শীতের কোনো কিছু ছাড়া তাকে থাকতে হইতো। সো 7 মাস পরে যখন আমার ফ্যামিলি আমাকে দেখতে গেলো, আমার মা, আমার ভাই, আমার ওয়াইফ, আমার বেবি, তার আগের দিন আমাকে হচ্ছে ইঞ্জেকশনটা পুশ করে দেওয়া হলো। সেটা পুশ করতে হচ্ছে দীপঙ্কর যে প্রোগ্রাম অফিসার সেই কাজগুলো করতে, স্টাফরুমে ক্যামেরা ছিল না, ওই স্টাফরুমে গিয়ে মেডিসিন এবং আপনার ইঞ্জেকশনগুলো উনি পুশ করতো। তো দেওয়ার পরে আমার ফ্যামিলি যখন গেলো গিয়ে দেখে যে হ্যাঁ অফকোর্স আমি ওইভাবে তারা যেভাবে বলছে আমি ঠিক সেরকমই, আমার কোনো মানে কথা বলতে পারছি না, আমার মুখ দিয়ে লালা পড়ছে, ইভেন আমি চোখ লাল হয়ে আছে। তো আমার মা যেহেতু আমাদের ফ্যামিলি বা আমাদের রিলেটিভদের মধ্যে কেউ ড্রাগ নেয় না, ওই ব্যাপারগুলো আমার মার মাথায় আসছিল যে ড্রাগ এখনও কাটে নাই, যেহেতু চোখ লাল হয়ে আছে, মুখে লালা পড়তেছে, তার মানে আমার ছেলে সত্যি খুব অসুস্থ।
তো তার 15 দিন পরে যখন দেখলাম যে এইভাবে যদি হয়, আর আমি একটা আইডিয়া পেয়ে গেছিলাম ওখানে যে আমি যদি কোনো মানে কোনো কিছু আমি না করতে পারি তাহলে এখানেই আমাকে অন্তত 3-4 বছর আমাকে এভাবে থাকতে হবে এবং একটা সময় হয়তো আমি মেন্টালি সিক হয়েও যাব। তো একটা পর্যায়ে গিয়ে আমি ওখানে কিছু পেশেন্টদের সাথে ভালো রিলেশন করার ট্রাই করি, যারা কেউ কোনো না কোনো সময়তে বেরোবে, কারণ যারা একটু লোয়ার ক্লাস যাদের টাকা পয়সা একটু কম ওদেরকে দ্রুত ছেড়ে দেয়, কারণ ওদের আবার ওদের টাকা নেয়ও কম, 30-40 হাজার টাকায় 3 মাস রেখে ছেড়ে দেয়। তো ওদের মতো একজন পেশেন্টের কাছে সাথে আমি এত ভালো রিলেশন করলাম যে তুমি আমার জীবনটা আমাকে ভিক্ষা দাও, কোনো ওয়েতে আমাকে শুধু তোমার ফোনটা তুমি বেরিয়ে গিয়ে যখন তুমি ফিরে আসবা তখন তো তোমাকে ফোন আনতে দিবে। ওকে ওটাকে বলা হচ্ছে কন্ট্রোল ফ্রি। তো ও যখন কন্ট্রোল ফ্রি হয়ে গেল তো ওই ছেলেটা হচ্ছে তার 2 দিন পরেই মানে আমার কথায় আমি ওকে এতটুকু কনভিন্স করতে পেরেছিলাম, 2 দিন পরে সে আসে। তা আসার পরে হচ্ছে যে আমি ওর ফোনটা নিয়ে কিচেনে যাই 5:30-5:30 গিয়ে আমার যে ফ্রেন্ড জয় ফিল্মের হিরো তো ওর সাথে আমি জাস্ট 1-1.5 মিনিটের মতো একটু কথা বলতে পারি, একদম খুব আস্তে ফিসফিসায় যে আমাকে যে কোনো ওয়েতে উদ্ধার কর আমি এই জায়গাটাতে আছি। বলার পরে সে আমাদের শিল্পী সমিতির সভাপতি জায়েদ খানের সাথে যোগাযোগ করে এবং জায়েদ ভাই এবং জয় এবং আমার আদার্স কিছু ফ্রেন্ড তারা এসে র‍্যাপ টুয়ের সাথে যোগাযোগ করে এবং র‍্যাপ টুয়ের একটা বিশাল বড় টিম গিয়ে আমাদেরকে উদ্ধার করে। এবং মানে আমার কাছে ফিল হয় যে আমি রাইট নাও আমার 32 চলছে আমার এইজ, যে আমার মনে হচ্ছে যে আমার আজকে সকালে আমার 10 মাস পরে আমার বডিতে আজকে রোদ লাগছে আমার শরীরে। আমি আমাকে কখনো জানালা দিয়ে তাকাতে দিত না এই জন্য যে যদি কেউ আমাকে দেখে ফেলে আমাকে চিনে ফেলবে, যদি একটা ছবি তুলে নিউজ করে দেয় আমাকে কখনো জানালা দিয়েও তারা তাকাতে দিত না। এবং যে মেইন যে আসামি ফিরোজা নাজদিন বাঁধন ওনার সবথেকে যে বাজে ব্যাপারটা ছিল উনি আসলে সুস্থ না, ওনার মেন্টালিটি মানে একটা সাধারণ স্বাভাবিক মানুষের মতো না। ওখানে কিছু ছেলে ছিল যারা হচ্ছে আপনার কী বলবো যে 17-18 অনলি এইজ, ওদেরকে উনি অ্যাবিউজ করতো। আর একটা বিষয় হচ্ছে যে ওখানকার খাবারের যে মান, একটা মানুষের যতটুকু খাবার প্রয়োজন যে ওখানে কনডেন্স মিল্ক যে থাকে ছোটো কৌটা ওই 1 কৌটা চাল দিত 4-3 জন খাবে, তো ধরুন 30 জন মানুষের জন্য জাস্ট 8 পট বা 10 কৌটা চাল দেয়া হতো। তো খাবারের জন্য এমনও দেখা গেছে মানুষ যে কিচেনে ময়লা ফেলতেছে, ময়লা থেকে কলার চোঁচা চাবাইতেছে, লেবুর চোঁচা চাবাইতেছে, মুরগির ছোটো ছোটো হাড় ফেলে দিছে ওরা খেয়ে সে হাড়গুলো চাবাইতেছে। আমি মানে একটা পর্যায়ে যখন মানে আর টিকতে পারতাম না তখন কী করতো ওই ভাতের মার যে ফেলতো ওই ডাস্টবিনের ওই দিক দিয়ে সরি সিঙ্কের ওই দিক দিয়ে যখন যেত ওইখানে ওরা এরকম হাত দিয়ে ভরে ভাতের মারটুকু খেত। আমি যখন মানে আমি মানে একটা পর্যায়ে এসে গরম ভাত ঢালছে সে মানে খিদে সহ্য করতে না পারে সে গরম ভাতের মধ্যে হাত দিয়ে যার কেউ না দেখে ওই গরম ভাত গিলে ফেলছি, মানে মনে হয়েছে যে আগুন গিলতেছি, মানে খিদার কষ্ট উনি একটা মানুষ, উনি তো একটা মানুষ, একটা অন্য মানুষগুলোকে কীভাবে এতটা প্রেশারাইজ এতটা কষ্ট দিতে পারে সেটার একটা মানে উদাহরণ হচ্ছে উনি। যে পৃথিবীতে নিষ্ঠুরতা যদি কিছু থাকে সেটা হচ্ছে ওনার রিহ্যাব সেন্টারটা। আমি অন্য অন্য রিহ্যাব সম্পর্কে আমি জানি না, বাট ওনার রিহ্যাব সেন্টারটা সম্পর্কে যতটুকু আমার এই 10 মাসে আমি অবজার্ভ করেছি তো আমার কাছে মনে হয়েছে যে পৃথিবীতে যদি জাহান্নাম বলে কিছু থাকে সেটা হচ্ছে যে ওনার রিহ্যাব সেন্টারটা। সো আমি আসলে একটু সিক, আমি যদি পরে কখনো কথা হয় থ্যাংক ইউ সো মাচ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কি বলো ভাই, গার লোম শিউরে উঠছে এই বর্ণনা শুনে যে একজন মানুষকে এতটা নির্যাতন অত্যাচার করা হয় এই পুনর্বাসন কেন্দ্রে। ভাই দেখার কেউ নাই, বর্তমান এইগুলা দেখার কেউ নাই যে যে মাদকাসক্ত পুনর্বাসন নিরাময় কেন্দ্রগুলোতে যেরকম অনিয়ম দুর্নীতি চলছে এগুলো দেখার কেউ নাই। আজকে কি বলবো, আজকে যদি আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ভিতরে যদি এরকম সচেতনতা বোধ থাকতো তাহলে এই পুনর্বাসন কেন্দ্রগুলোতে মানুষকে পাঠাতো না, কারণ বর্তমান তো এই পুনর্বাসন কেন্দ্রগুলোতে মানুষকে সুস্থ করা হয় না, মানুষকে আরও অসুস্থ করে তোলা হয়, মানসিকভাবে আরও সিক বানিয়ে দেওয়া হয় এই পুনর্বাসন কেন্দ্রগুলোতে।
এখানে মানুষ বিশ্বাস করে তাদের ফ্যামিলির তাদের পরিবারের সদস্যকে পাঠায় স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার জন্য, সে উল্টোটা হয় এখানে। স্বাভাবিক জীবন ফিরে পাওয়া তো দূরের কথা, যেটুকু ভালো থাকে সুস্থ থাকে সেইটুকু আবার অসুস্থ বানিয়ে দেওয়া হয়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারাই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যান, আপনাদের মতামত কি, কবে আমরা দুর্নীতিমুক্ত, এই অনিয়ম অত্যাচার অবিচার থেকে মুক্তি পাব, কবে আমরা পুনরায় সোনার বাংলায় যেতে পারব, কবে আমরা এই দেশটা সোনার বাংলায় ফিরে পাব, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যান, আমি বেশি কথা বাড়াবো না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।